রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দল মানে উনার কোন সমালোচককে উনি রাখতে চান না। ইনি সবটা ভাইপোকে ছেড়ে দিয়েছেন এবং তিনি মাঝে মাঝে উদয় হন চোরেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তিনি আজকে উদয় হয়েছেন একটা বড় চোর জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য। এই জ্যোতিপ্রিয় মল্লিকের কুরসিনামা আমার হাতে আছে, এর সঙ্গে বাকিবুর রহমানের 2012 সাল থেকে সম্পর্ক। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে হেন কোনো অপকর্পণে এ করেনি। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রীর নামে ডিমনিটাইজেশনের সময় নোটবন্দির সময় সল্টলেকের ব্যাংকে 4 কোটি টাকা বদল করেছিলেন, দেখি আপনার টাকা, ওনার পিএ অভিজিৎ, তারা নিউ দীঘা এবং বিভিন্ন জায়গায় কতগুলি হোটেল করেছেন তার খবর কি আপনার কাছে থাকে? না আপনার পার্টির ট্রেজারার ছিল বলে ওই টাকা 75-25 ভাগে আপনার কাছে আসত, আপনার পার্টির ট্রেজারার ছিলেন তো জ্যোতিপ্রিয় মল্লিক, এখন আছেন কিনা জানি না, আমি ওই পার্টিটা করি না 3 বছর। তা এইভাবে কিভাবে লুট করেছে এবং কয়েকজন অফিসারকে নিয়ে 2012 সাল থেকে এই অবৈধ কাজ এবং বিভিন্ন টেন্ডার, চিনি সরবরাহ সবচেয়ে বেশি দামে চিনি একই লোককে পাইয়ে দিয়েছে, বড় বড় স্ক্যামগুলোর মধ্যে প্রতি বছর 40 থেকে 50 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা যায়, যার মধ্যে 50% ধান ক্রয় হল ভুয়া, ভারত সরকার টাকা দেয় অগ্রিম ধান ক্রয়ের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইসে, কৃষকদের সর্বনাশ করছেন। 2021-22 সালে 5 লক্ষ মেট্রিক টন চালের দরপত্র টেন্ডার পাওয়া হয়েছে, এই পেয়েছে বাকিবুর। বলবেন এখন খাদ্যমন্ত্রী উনি নেই 21-এর পর থেকে, কিন্তু উনার লোককে তো বসিয়ে রেখেছেন প্রকিউরমেন্টের হেড করে, বকলমে উনিই তো চালান রাইস মিলগুলোতে এফআরকে, আপনার যুক্ত সুরক্ষিত সরবরাহ চুক্তি একে দিয়েছে, প্রগতি উদ্যোগ লিমিটেডকে জুট ব্যাগের পরিবর্তে পিপি ব্যাগ প্লাস্টিকের বস্তা সরবরাহের চুক্তি পাওয়া, অবৈধ উপায়ে উত্তর চব্বিশ পরগনা কলকাতা ব্যারাকপুরে রেশন দোকানের বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ হাতে নেওয়া, একে কি বলবেন বাকিবুর রহমান এবং তার ভাগনা আনিসুর রহমান দেগঙ্গার তৃণমূলের সভাপতি, এরা মিলে এই লুটে লুটতরাজ চালিয়েছে এখানে। এদের সঙ্গে আরো অনেক লোক যুক্ত আছে, প্রমোদ আগরওয়াল যুক্ত আছে, এদের সঙ্গে মালিক যুক্ত আছে, এ বিরাট স্ক্যাম। এবং মেন যেটা হচ্ছে 2022 সালে WBECSC ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার সুবাদে জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তরের উপর এখনো পুরোপুরি কন্ট্রোল রয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস ভারত সরকার হাজার হাজার কোটি টাকা দেয় MSP অনুযায়ী, নরেন্দ্র মোদী যে আসার পরে MSP রেট অনেক বেড়েছে, গতকালই তিনি গম এবং মুসুর ডাল সহ অনেক রবি শস্যের ফসলের 7% বাড়িয়ে দিয়েছেন MSP রেট। এখানে 40-50 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ, যার মধ্যে 50% ধান ক্রয় হল ভুয়া। অনুব্রত মণ্ডল রায়ের সঙ্গে যুক্ত এ বড় র্যাকেট, চিনার পার্কে বাকিবুর রহমানের NPG হোটেলের উদ্বোধক ছিলেন ফিরাদ হাকিমা তোহা সিদ্দিকী। আপনি অধীর সরকারদের খুন আটকাতে পারেন না, দুর্গা প্রতিমা বিসর্জন অনুমতিযুক্ত পুজোতে আপনার পুলিশ নিরাপত্তা দিতে পারে না, গতকাল বীরভূম জেলার মুরারইতে কি দৃশ্য হয়েছে আপনারা দেখেছেন, দুর্গা প্রতিমা নিরঞ্জনে সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, সে আমাকে জিজ্ঞেস করতে হবে না, সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করুন। দুর্গাপুজোর শুরু হওয়ার ঠিক আগে আমি বিরোধী দলনেতা হিসেবে সিভিক ভলেন্টিয়ার্সদের 2 রকমের উৎসব ভাতা দেওয়া হয়েছে বলে টুইট করে X হ্যান্ডেলে দিয়েছিলাম,
বলেছিলাম কলকাতার সিভিক ভলেন্টিয়াররা 5,300 পেয়েছে, বাকি আদার দেন কলকাতা 2,000 টাকা পেয়েছে। আমার ছিল সকাল 10টা বা 10:30, বিকেল বেলা 4টার সময় মুখ্যমন্ত্রী টুইট করে বলেন কোন রাজনৈতিক দল বা ব্যক্তি মিথ্যা প্রচার করছে, আমার সরকারের সময় সকলে সমান, মানে সবাই 5,300 পাবে। আপনি বাইরে ট্রাফিকের রানাঘাটে ট্রাফিক করছে রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন, আমি এক্ষুনি কান ধরে উঠবোস করব আপনার সামনে যে কত টাকা আপনি উৎসব ভাতা পেয়েছেন, উত্তর আসবে 2,000 টাকা পেয়েছি। যে মুখ্যমন্ত্রী এস্টাবলিশ লায়ার, সেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকার সম্পর্কে প্যাথোলজিক্যাল লায়ার বলার কোনো দরকার নেই।